তো গাইস ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি এখন। তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে আমরা যাচ্ছি ফটোশ্যুটে যাচ্ছি। দিন ঠিক ছিল, হঠাৎ করে দিনটাও খারাপ হয়ে গেল আর আস্তে আস্তে মানে অনেকবার ভিজেও গেছি, ঠিক আছে? তো ভাবলাম যখন এসেছি তখন আজকে ফটোশ্যুট করে যাব। তো চলো দেখি জায়গাটা, লোকেশনটা দেখাচ্ছি তোমাদেরকে। লোকেশনটা মানে সেই লেভেলের একদম, এখন যে ওয়েদারটা আজকে ভালো আছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। তো এখান থেকে আমাদেরকে এখন চলে যেতে হবে কোনো একটা সেফটি জায়গায়, কারণ বৃষ্টি হচ্ছে। 15 মিনিটস লেটার। তো গাইস আমরা এখন বিস্কুট খাচ্ছি আর এখানে চা। তো বিদায়, এখানে চা খাচ্ছি এখন, আর কারণ এখানে বৃষ্টি হচ্ছে তো অনেক। ফটোশ্যুটে এসেছি আর বৃষ্টিও এসেছে অনেক। এর আগে একবার এসেছিলাম আর একটা লোকেশন আছে এখানে, তাই যাব আমি আর বিকিদা এখন ছবি তুলতে, ঠিক আছে? তো এখন চাটা খেয়ে নি, খাওয়ার পর দেখাবো। আর এটা আমাদের বিয়ের মজা আর এক চায়ের মজা, নাকি সেম? খুব ভালো তোমাদেরকে আরো লোকেশন দেখাবো ভালো লোকেশন আছে। এখন যাব ওইখানে, তো চলো যাও যাও ওইখানে একবার, ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি এখন। তো এটা আমাদের এখন লোকেশন ফটোশ্যুটে, মানে এখন ফটোশ্যুট করবো এখন আজকে। এটা হচ্ছে বিকিদা, এখন Z15 ক্যামেরা নিয়ে এসছে, একদম সেই লেভেলে একদম ছবিও উঠছে সেই। কটা ভিডিও তুললাম আমি, হ্যাঁ এখানে কটা ভিডিও শ্যুট করেছি আমি, বাট নেক্সট লেভেল লাগলো একদম। জায়গাটা মানে এতটাই ভালো লাগছে, আর কোনো আওয়াজ নেই, গ্যাঞ্জাম নেই, ট্রাফিক নেই, আর একদম ঠান্ডা সব থেকে। আমরা দুজন এসছি আজকে শ্যুট করতে, আর যারা ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করেনি, তো বিকিদার আর আমার লিঙ্ক দিয়ে দেবো, তো ফলো করে নিও, ঠিক আছে? আজকে ফটোশ্যুটটা হবে সেই একদম সেই কোয়ালিটি ফটোশ্যুট হবে। তো যারা যারা ফটো দেখতে চাও তো যাও ইনস্টাগ্রামে ফলো করে নিও, ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, ওখানে ট্যাপ করো বা ডিসপ্লেতে নাম উঠছে ওখানে যাও দিয়ে ফলো করে নাও, ঠিক আছে? বিকিদার নাম আর আমার নাম দেখতে পাবে, ওখানে সার্চ করে ফলো করে নিও। তা চলো এখন শ্যুট করা যাক, দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের এখন ফটোশ্যুট করা হয়ে গেছে এখানে, আবার বৃষ্টি চলে এসেছে এখানে। তো এখন এখান থেকে বেরোতে হবে, তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। বলার কথা বৃষ্টিও হচ্ছে আর ভিজতে ভালোও লাগছে, ঠিক আছে? মানে এদিকে 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 নেক্সট লেভেল আজকে সত্যি। আমরা ঠিক আছে ছাতা নিয়ে এসেছিলাম, ছাতার পো ভিজে গেছি, আমাদেরকে বৃষ্টিতে ভিজতে হতো, আবার ছাতার পোজও মেরে নিয়েছি। আর লোকেশনটা দেখতেই পাচ্ছ সেই সেই একদম, বলার কথাই না। এই দূর থেকে দেখিয়ে দিচ্ছি একবার ভিউটা, আর এইখানে ফটোশ্যুট করেছি অনেক, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ এখন বৃষ্টি আবার হচ্ছে, এই দেখো তাহলে বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে আবার। পুকুরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তো আমাদেরকে আবার সেই যেখানে চা খাচ্ছিলাম ওখানে আবার চলে যেতে হবে, কারণ এখানে কোনো জায়গা নেই। ওইখানে আবার চলে যেতে হবে কারণ এখানে কোনো জায়গা নেই। যদি এই জায়গাটা আসতে চাও, ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জ থেকে মির্জাপুর দিয়ে আসছি না, মির্জাপুরের রাস্তা নিউ গুরুর রাস্তা দিয়ে আসছি না ওখানে, ঠিক আছে? আসতে পারো, যেতে পারো হেবি জায়গা। তো গাইজ এখন বৃষ্টি হচ্ছে, আমরা এখান থেকে পালিয়ে যাওয়াটা এখন বেটার হবে, কারণ ভিজে যাবো না তো আবার, একবার তো ভিজে গেছিলাম। চলো ক্যামেরা ফ্যামেরা সব গুটাও, ওইখানে দেখছো ব্যাগও ফেলে মানে ফেলে পালাচ্ছিলাম, আবার ব্যাগ আছে আমার ক্যামেরা, ক্যামেরাটা এখন অনেক বৃষ্টি হচ্ছে, এখন বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো পড়ছে দেখছো বৃষ্টি হচ্ছে এখন। এখান থেকে এখন চলো যাই, দিয়ে ওখানে আবার চলো ভিডিওটা কন্টিনিউ করছি।
2 hours later. তো গাইস আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর ওখানে ভিডিও করলাম না কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, এই ছবি টবি কপি করা হয়ে গেছে। আর এদিকে বিকিটা খাচ্ছে এখন, বিকিটা কি খাচ্ছ? এখন সব নিরামিষ নিরামিষ খাবার। আর বাড়িতে এসেছি, মানে অবস্থা খারাপ ওয়েদারে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো তো গাইস ভিডিও আর লম্বা করবো না, চলো একটা নতুন ভিডিও কোনো দেখা হবে।